তোমাদের সবাইকে দাদার কাছে স্বাগতম জানাই। ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের রিভিশন সেট। এই ভিডিওতে পরিবেশ এবং বিজ্ঞানের 5টি কোশ্চেন সেট সলভ করব। অনেকে কমেন্ট করেছে যারা বইভিত্তিক সাজেশন ফলো করছে তাদের পরীক্ষা নাকি প্রচুর কমন এসেছে, তাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে। দেখো, বইভিত্তিক সাজেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদের বইয়ের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তারই সাজেশন লিঙ্কে যাও, অর্থাৎ ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে লিঙ্ক দেবে, সেটা দেখো এবং মন দিয়ে পড়ো। চলো প্রথম যে প্র্যাকটিস সেট রয়েছে, কোশ্চেন সেট, সেটা নিয়ে আলোচনা করি। সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে। এখানে এক নম্বর দেখো, বলেছে একটি স্বপ্রভা বস্তুর উদাহরণ হলো সূর্য, কাঠ, ইট। স্বপ্রভা বস্তু বলতে যে সমস্ত পদার্থ থেকে আলো বেরোয়, যেরকম ধরো সূর্য জলে, তাই না, সূর্য থেকে আলো পাওয়া যায়, তার জন্য সূর্য হচ্ছে একটি স্বপ্রভা বস্তু। কিন্তু তুমি যদি চিন্তা করো, কাঠ, ইট এগুলো থেকে কিন্তু কোনোরকম আলো পাওয়া যায় না, তো যে বস্তু থেকে আলো পাওয়া যাবে না সেগুলো কিন্তু স্বপ্রভা বস্তু নয়। দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর, তড়িৎ এর সুপরিবাহী বস্তুটি হলো তামা, প্লাস্টিক, চীনামাটি। কোন পদার্থ তড়িৎ পরিবহন করে? উত্তর হবে তামা। আর বাকি যে পদার্থগুলো আছে যেমন ধরো প্লাস্টিক, চীনামাটি, এগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না। 3 নম্বর দেখো, একটি কোনটি জীবাষ্ম জ্বালানি নয়? অপশন আছে পেট্রোল, কয়লা, গোবর গ্যাস। এর মধ্যে পেট্রোল এবং কয়লা কিন্তু জীবাষ্ম জ্বালানি, অর্থাৎ ফসিল ফুয়েল যেটাকে বলা হয়। একমাত্র গোবর গ্যাসই হলো যেটা জীবাষ্ম জ্বালানি নয়। তারপরে সঠিক অপশন কী হবে? গোবর গ্যাস। একটু বুঝে বুঝে পড়লে না পরীক্ষাতে খুব হেল্প হয়। দেখো 4 নম্বর, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট সাধারণত টাংস্টেন দিয়ে তৈরি হয়। এর মধ্যে একটি স্পেশাল ক্ষমতা থাকে, সেটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, যেন অনেক তাপে ওটা না গলে যায়। ক্লাস 10 এই ব্যাপারে ডিটেলস তোমাদের পড়তে হবে। এবার দেখো 2-এর প্রশ্ন, একটি অসৎ স্বচ্ছ মাধ্যমের নাম লিখতে বলা হচ্ছে। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের নাম হলো ঘষা কাচ। এরপরে 2 নম্বর, সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে আসতে কোন স্তর বাধা দেয়? উত্তর হবে ওজোন স্তর বাধা দেয়। কাকে প্রাকৃতিক চুম্বক বলা হয়? উত্তর হবে দেখো ম্যাগনেটাইটকে প্রাকৃতিক চুম্বক বলা হয়। এরপর নেক্সট প্রশ্ন দেখো, এলইডির পুরো নাম কী? উত্তর হবে লাইট ইমিটিং ডায়োড। নেক্সট দেখো, ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়? উত্তর হবে নাইক্রোম তার। নেক্সট, সোলার সিগন্যালে কোন শক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে সৌরশক্তি। তারপর দেখো বর্ণালীর 7টি রঙের নাম লেখো। উত্তর হবে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, যেটাকে আমরা সহজে বলি বেনি আসো কলা, বা ইংলিশে বলে ভিভস ইয়োর। কালারগুলো কী কী দেখে নাও, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। নেক্সট দেখো, চুম্বকের ধর্মগুলি লেখো। উত্তর হবে দেখো চুম্বকের ধর্মগুলি হলো, চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে, চুম্বকের একটি মেরু থাকে না, অর্থাৎ একটা চুম্বকের কী হয়, দুটো মেরু হয়। চলো একটু ছোট্ট করে তোমাকে বুঝিয়ে দিই। ধরো এটা যদি একটা চুম্বক হয় তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, অর্থাৎ একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। এক্ষেত্রে দুটো দিক রয়েছে আর চুম্বক কিন্তু আকর্ষণ করে। যেরকম ধরো তুমি যদি চিন্তা করো লোহা বা নিকেল, এদেরকে কিন্তু চুম্বক আকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ ধর্ম রয়েছে। আর চুম্বকের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দিক নির্দেশক ধর্ম রয়েছে, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিকে কিন্তু চুম্বকটা অবস্থান করে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। অনেক হতে পারে, বায়ু শক্তি হতে পারে, সৌর শক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে ইত্যাদি। সঠিক উত্তর নির্বাচন করে লিখতে বলা হচ্ছে। দেখো শ্বাসমূল দেখা যায় গড়ানে, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তার নাম হচ্ছে ডিম্বাশয়। রূপান্তরিত মিদগত কাণ্ড কোন গাছে দেখা যায়? উত্তর হবে আলু গাছ। আমের কোন অংশ আমরা খেয়ে থাকি? উত্তর হবে মধ্যতক। মটর, ছোলা ইত্যাদি গাছে ড্যাশ অঙ্কুরোদ্গম হয়, এটা হচ্ছে মিদভেদি, নাম মনে রাখতে হবে মিদভেদি অঙ্কুরোদ্গম। নেক্সট দেখো, ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। যে জেকবসন অর্গানের অর্গান কোন প্রাণীর থাকে? সেটা হচ্ছে সাপের থাকে। উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি কী কী? অ্যান্সার দেখো, উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি হলো খাদ্য প্রস্তুত করা, বাষ্প ওজন করা, শ্বাসবায়ুর আদান প্রদান ঘটানো। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, স্বপরাগজক এবং ইতর পরাগজক কাকে বলে? এটা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন এই ঘটনাকে স্বপরাগজক বলে। আর কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমণ্ডের মধ্যে পড়ে বা স্থানান্তরিত হয়, মানে এক্ষেত্রে কি অন্য ফুলে পড়তে হবে, যখন অন্য ফুলে পড়বে সেই ঘটনাকে আমরা বলবো ইতর পরাগযোগ। নেক্সট দেখো, শীতে বলেছে পরাগ মিলনের সমস্যাগুলি কী কী? পরাগ মিলনের সমস্যাগুলি হলো পোকা মারার ওষুধ ব্যবহার করা, অর্থাৎ পোকা মারার ওষুধ ব্যবহার করলে অনেক পোকা মারা যায়, যে কারণে পরাগ মিলনটা ভালো হয় না। গাছপালা ধ্বংস করলে ফুলই থাকবে না, তো পরাগ মিলন কীভাবে হবে? পরিবেশ উষ্ণতা বৃদ্ধি, যদি বেশি উষ্ণতা হয় তাহলে অনেক কী হয়, অনেক জীবজন্তু কিন্তু মারা যায়, অনেক পোকামাকড় মারা যায়, কিংবা ফুলও ঠিকঠাকভাবে হচ্ছে না, তখন কিন্তু পরাগযোগ ঠিকভাবে হবে না। কিংবা পরিবেশের উষ্ণতা হ্রাস, অর্থাৎ হয়তো খুব ঠান্ডা পড়ে গেছে, তখনও কিন্তু হতে পারে এরকম ঘটনা। তারপর দেখো সেকেন্ড সেট আলোচনা করব। সেকেন্ড সেটের প্রথম প্রশ্ন দেখো, বলেছে একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো। নবীকরণযোগ্য শক্তি এর মধ্যে দেখো কয়লা, ডিজেল, এগুলো তো ফসিল ফুয়েলের মধ্যে পড়ে, তার মানে একমাত্র নবীকরণযোগ্য শক্তি হতে পারে সূর্য, আরও হতে পারে জোয়ার ভাটার শক্তি বা সৌরশক্তি বা জলবিদ্যুৎ শক্তি হতে পারে, বা বলতে পারি যে
বায়ুশক্তি ইত্যাদি হতে পারে। আপতন কোণ 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? যেহেতু 45 ডিগ্রিতে পড়ছে তাই 45 ডিগ্রিতে বেরিয়ে যাবে। অর্থাৎ সিস্টেমটা কি, আমরা জানি যে এরকম কোনো একটা অ্যাঙ্গেলে যদি পড়ে, অর্থাৎ 45 ডিগ্রি যদি আপতন কোণ হয়, তবে সেই ক্ষেত্রে প্রতিফলন কোণ যেটা আছে সেটাও কি হবে 45 ডিগ্রি হবে। অর্থাৎ সেম হবে, মনে থাকবে তো? 60 হলে 60, 30 হলে 30, 20 হলে 20, যা হবে সেটাই। চুম্বকের সমমেরু পরস্পরকে কী করবে? সমমেরু, অর্থাৎ সেম মেরু যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করবে? বিকর্ষণ করবে। আর বিপরীত মেরু কিন্তু আকর্ষণ করে, তাহলে সমমেরু কি পরস্পরকে বিকর্ষণ করবে। ভালো করে রাখতে হবে। হ্যাঁ, 4 নম্বর দেখো, সবথেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতুটি হলো? সবথেকে দেখো, তামা লোহা সবই তড়িৎ পরিবহন করে, কিন্তু রূপা সবথেকে ভালো কন্ডাক্টর, অর্থাৎ সবথেকে ভালো তড়িৎ পরিবহন করে, তার মানে অ্যান্সারটা কি হবে? রূপা। নেক্সট দেখো, বলেছে যে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও। এটা হবে রংধনুর উৎপন্ন হওয়া, অর্থাৎ প্রাকৃতিক ঘটনা বললে বলতে হবে যে বিচ্ছুরণ প্রাকৃতিক ঘটনা কি? রংধনুর সৃষ্টি হওয়া, যেটাকে আমরা বলি না রেনবো, রেনবো বলি। ওই যে বৃষ্টিকালে দেখবে যে আকাশের মধ্যে অনেকগুলো কালার ফর্মেশন হয়, যেটাকে আমরা রেনবো বলি, রংধনু উঠেছে সেটা। চুম্বকের প্রধান দুটি ধর্ম কী কী? দেখো অ্যান্সারে বলছে চুম্বকের প্রধান দুটি ধর্ম হলো আকর্ষণীয় ধর্ম এবং দিক নির্দেশক ধর্ম। এই দুটো দিক থাকছে। লাউড স্পিকারে কী ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। নেক্সট ইম্পর্টেন্ট, প্রাইমারি সেলের অপর নাম কী? উত্তর হবে প্রাইমারি সেলের অপর নাম হলো ডিসপোজেল সেল। ফিউজ তারে কী কী উপাদান থাকে? উত্তর হবে টিন এবং সীসা থাকে। সিএনজির পুরো নাম কী হবে? কম্প্রেস ন্যাচারাল গ্যাস। পুরো নামটা মনে রাখবে অবশ্যই। চুম্বক আবেশ কাকে বলে? দুটি চুম্বক পদার্থের নাম লেখো। উত্তর দেখো, যখন একটি শক্তিশালী চুম্বকের সঙ্গে অন্য একটি চুম্বক পদার্থকে স্পর্শ করানো হয় বা খুব কাছাকাছি আনলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে জন্য চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে চুম্বক আবেশ বলে। অর্থাৎ একটা চুম্বক রয়েছে, সেই চুম্বককে কী করলাম? একটা চুম্বক পদার্থ, যেরকম ধরো লোহা হতে পারে, নিকেল হতে পারে, পাশাপাশি আনলে দেখবে যে সেটার মধ্যে একটা কিছুক্ষণের জন্য দেখবে একটা আকর্ষণ ধর্ম তৈরি হচ্ছে। এই যে কিছুক্ষণের জন্য যে একটা আকর্ষণ ধর্ম তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি? চুম্বক আবেশ। দুটি চুম্বক পদার্থের নাম কী হতে পারে? লোহা হতে পারে, নিকেল হতে পারে। তড়িৎ কত প্রকার ও কী কী? উত্তর দেখো, তড়িৎ দু প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, আরেকটা হচ্ছে চলতড়িৎ বা প্রবাহী তড়িৎ। ক্লাস টেনে গিয়ে চলতড়িৎ সম্পর্কে পড়বে, আর এই তড়িৎ সম্পর্কে ডিটেলস পাবে ক্লাস 12-এর ফিজিক্সে, অনেকগুলো চ্যাপ্টার আছে ওখানে। পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। উত্তর হবে, দেখো পরিবেশ বান্ধব শক্তির উৎস অপরন্ত, অর্থাৎ শেষ হবে না। এই শক্তি বারবার ব্যবহার করা যায়, প্রকৃতিতে সহজে পাওয়া যায়, এই শক্তি ব্যবহারে পরিবেশের তেমন কোনো ক্ষতি হয় না, অর্থাৎ বিশাল পুরো ক্ষতি নিয়ে আসছে না। গ্রুপ বি এর প্রশ্ন দেখো, বলছে লাইফ সায়েন্সের প্রশ্ন। 1 নম্বর, কচু ফুলের পরাগযোগ ঘটায় কি? অপশন অনেকগুলো আছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে শামুক হবে কচু ফুলের পরাগযোগ ঘটায়। শ্বাসমূল দেখা যায় কোথায়? উত্তর হবে, এখানে অপশনের মধ্যে গরানটা হবে শ্বাসমূল দেখা যায়। গরানের মধ্যে শ্বাসমূল এবং ঠেসমূল দুটো দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্য যেটাকে বলে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে তাপমাত্রা বাড়লে ব্যাপন ধীরে ধীরে তাড়াতাড়ি পূর্বের মতোই ঘটে, কোনটা হবে? এক্ষেত্রে দেখো, তাপমাত্রা যত বাড়াবে তত তার ব্যাপন তাড়াতাড়ি ঘটবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি ঘটবে। নেক্সট প্রশ্ন দেখো, বলছে অস্থানিক মূল কাকে বলে অথবা অপ্রকৃত মূল কাকে বলে? মানে অস্থানিক মূল বা অপ্রকৃত মূল একই ব্যাপার, কাকে বলে সেটা সংজ্ঞা লিখতে হবে। চলো অ্যান্সারটা দেখো, বলছে যে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে যখন মূল জন্মায় তাকে অস্থানিক মূল বলে। 2 নম্বর দেখো, সর্পন্দা গাছের মূল কোন কাজে ব্যবহার করায়? উত্তর হবে, দেখো উচ্চচাপ রক্ত সর্পকন্দা গাছের মূল উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহার করা হয়। বিটপ কাকে বলে? উত্তর দেখো, মাটির উপরের কাণ্ড, শাখা প্রশাখা, ডালপালা, পাতা, ফুল ফল নিয়ে গাছের যে অংশ থাকে তাকেই বিটপ বা শুট বলে। অর্থাৎ গাছের উপরের যে অংশগুলো থাকে, উপরের অংশ কি থাকে? শাখা প্রশাখা থাকে, ডালপালা থাকে, পাতা থাকে, ফুল ফল থাকে, ইত্যাদি অংশগুলো কি বলা হয়? কি কাণ্ড ইত্যাদি অংশগুলো বলে বিটপ বা শুট। নেক্সট, ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয়? উত্তর হবে, ফুলের নিষিক্ত ডিম্বাশয় অংশটি ফলে পরিণত হচ্ছে। তারপরে দেখো, মূলত্র কাকে বলে, এর কাজ কি? উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশই হচ্ছে মূলত্র, অর্থাৎ উদ্ভিদের যে মূলটা থাকে তার সামনের দিকে একটা কী হয়, টুপির মতো অংশ থাকে, এটাই হচ্ছে কি? মূলত্র। এর প্রধান কাজ কী জানো? উদ্ভিদ যখন মাটির মধ্যে প্রবেশ করে তখন মাটিতে তো ঘর্ষণ হতে পারে, সেই ঘর্ষণে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেই ঘর্ষণ থেকে এটা রক্ষা করাই হচ্ছে মূলত্রের প্রধান কাজ। দেখো এখানে লিখছে, উদ্ভিদের মূল যখন মাটিতে প্রবেশ করে তখন শক্ত আঘাত থেকে মূলকে রক্ষা করাই হলো মূলত্রের প্রধান কাজ। নেক্সট, মিতবুদ্ধি অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো অ্যান্সার আছে, কুমড়ো তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজস্তক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে, এইরকম অঙ্কুরোদ্গমকে মিতবেদী অঙ্কুরোদ্গম বলা হয়। নেক্সট, আইসোটোনিক, হাইপারটোনিক, হাইপোটোনিক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। দুটো দ্রবণের মধ্যে অর্ধবদ্ধ পর্দা দিয়ে আলাদা করে রাখলে যদি দ্রবণ দুটোর অভিশ্রবণ চাপ সমান হয় তবে সেক্ষেত্রে দ্রবণ তার ব্যাপন ঘটে না, অর্থাৎ দ্রবণের মধ্যে তার ব্যাপন ঘটছে না, এই ধরনের দ্রবণকেই আইসোটোনিক দ্রবণ বলা হয়। হাইপারটোনিক কি? কোনো কোষের বাইরের দ্রবণের অভিশ্রবণ চাপ যদি কোষের মধ্যের দ্রবণের চেয়ে বেশি হয় তবে সেক্ষেত্রে বাইরের দ্রবণকে কোষের তুলনায় হাইপারটোনিক বলা হয়। এখানে লাল কালারটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রয়েছে। হাইপারটোনিক, কোন কোষের মধ্যে দ্রবণের অভিশ্রবণ চাপ যদি কোষের বাইরের দ্রবণের চেয়ে বেশি হয় তবে সেক্ষেত্রে বাইরের দ্রবণকে কোষের তুলনায় হাইপারটোনিক বলা হয়। চলো নেক্সট, আর একটা সেট শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, শীত ঘুমে যায় এমন একটি প্রাণীর নাম, অর্থাৎ শীতকালে ঘুমিয়ে পড়ে, কে ঘুমিয়ে পড়ে? সাপ, তাই না? তাহলে সঠিক অপশন হবে সাপ। ভাঙাহারের ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়? অবশ্যই এক্স রশ্মি ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের কোথায় বায়ু কল রয়েছে? অ্যান্সার হবে বকখালিতে বায়ু কল রয়েছে। নেক্সট দেখো, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুতে তৈরি হয়? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট সাধারণত ট্যাংস্টেন ধাতুতে তৈরি হয়। চলো নেক্সটে যাচ্ছি।
নেক্সটে দেখো আছে বর্ণালীর প্রান্তিক রং দুটি কী কী, ভিভ জিওর যেটাকে বলে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে ভায়োলেট আর রেড, যাকে বাংলায় বলে বেগুনি এবং লাল। ইলেকট্রিক স্থিতিতে কোন শক্তিতে ব্যবহার করা হয়, দেখো এক্ষেত্রে হবে ইলেকট্রিক স্থিতিতে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। নাইক্রোম তার কী কী ধাতুতে তৈরি, নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু। এলইডির পুরোনাম কী, এলইডির পুরোনাম হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তরল সোনা কাকে বলা হয়, তরল সোনাকে বলা হয় পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা, বা পেট্রোলিয়ামের অপর নাম হচ্ছে তরল সোনা। সোলার সিগন্যালে কোন শক্তি ব্যবহার করা হয়, উত্তর হবে সৌরশক্তি। দুটি অপচালিত শক্তির নাম কী হবে, দুটি অপচালিত শক্তির নাম হলো জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, সৌরশক্তি, আরও অনেক কিছু হতে পারে। তারপর দেখো তড়িৎ সুপরিবাহিত কাকে বলে, উদাহরণ দাও, যেসব পদার্থের মধ্যে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাদেরকে পরে তড়িৎ সুপরিবাহী পদার্থ, যেমন হচ্ছে তামা, রূপো, তারপর হতে পারে অ্যালুমিনিয়াম, সোনা ইত্যাদি। উদাসীন অঞ্চল বলতে কী বোঝো, দেখো আনসার হবে চুম্বক দণ্ডের ঠিক মাঝখানে, চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বললেই চলে, সাধারণত আকর্ষণহীন এই অঞ্চলকে উদাসীন অঞ্চল বলা হয়। নেক্সট দেখো গ্রুপ বি এর প্রশ্ন জীবনবিজ্ঞানের, বৃন্তহীন একটি পাতার নাম লেখো, অর্থাৎ কোন পাতায় বৃন্ত থাকে না বা বোটা থাকে না, আনসার হবে শিয়াল কাটা। নেক্সট দেখো 2 নম্বর, মটর বীজে বীজপত্রের সংখ্যা কতগুলো, 2 হবে। তারপর দেখো কোন প্রাণীতে জ্যাকবসন অর্গান দেখা যায়, এটা হবে সাপে। তারপর দেখো কোন পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, তো কোন পরাগযোগে বাহকের প্রয়োজন হয় না, উত্তর হবে স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না। 2 নম্বর, কয়েকটি যৌগিক ফলের নাম লেখো, উত্তর হবে দেখো কয়েকটি যৌগিক ফলের নাম হলো আনারস, বট, কাঁঠাল ইত্যাদি। অস্থানিক মূল কাকে বলে, সাধারণত ঘুণমূল ছাড়াই উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে যে মূল গঠিত হয় তাদেরকে অস্থানিক মূল বলে। একটি রসালো পাতার নাম হলো পাথরকুচি। একবীজপত্রী বীজ কাকে বলে, উদাহরণ দাও, বলছে দেখো যে সমস্ত বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে একবীজপত্রী বলে, যেমন গম, ভুট্টা, ধান ইত্যাদি। সম্পূর্ণ ফুল কাকে বলে, উত্তর হবে যে ফুলের 4টি স্তবক অর্থাৎ বীতি, দলমণ্ডল, পুঙ্কুশল, গর্ভকোষল ইত্যাদি থাকে তাদেরকেই বলা হয় সম্পূর্ণ ফুল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জবা ফুল। তারপর দেখো সাপ বারবার জীব বের করে কেন, উত্তর হবে বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানা উদ্বাহী যৌগের অণু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে, সাপের জীবে সেই সব যৌগের অণুরা আটকে যায়, তারপর সাপ মুখের মধ্যে জীবটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়, সেখান থেকে একটি বিশেষ অঙ্গ, একে বলা হয় জ্যাকবসন অর্গান। সাপ যখন জীবটা ঠেকায়, যেখানে ঠেকায়, তখন সেই গন্ধের অণুগুলো মস্তিষ্কে উদ্দীপনা সৃষ্টি করে, সেই থেকেই সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে, এই কারণে সাপ বারবার জিভবার করে। চলো নেক্সট আরেকটি সেট, প্রথম প্রশ্ন দেখা বলেছে সাদা আলো যে কয়টি রঙের মিশ্রণ তা হলো 7টি আলোর মিশ্রণ হয়। 2 নম্বর, ওজন স্তর ধ্বংস করে কোন পদার্থ, ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা বলি সিএফসি বলি, হ্যাঁ মনে রাখতে হবে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। তারপর দেখা বলছে 3 নম্বর, আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে, সেক্ষেত্রে বলছে যে যদি আপতন কোণ 45 ডিগ্রি হয় তবে প্রতিফলন কোণের মান কত, একটু আগে বললাম যে যেটাতে আসবে সেটাতেই যাবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 45 ডিগ্রি। 4 নম্বর, দেখো দণ্ড চুম্বকের চুম্বকত্ব সবচেয়ে বেশি কোথায় হবে, 2 প্রান্তে হবে সব থেকে বেশি, তাই না? আচ্ছা তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2-এর, কী বলেছে যে পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল দেখা যায়, উত্তর হবে পশ্চিমবঙ্গের বকখালিতে বায়ুকল দেখা যায়। তড়িৎকোষ কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎকোষে এই যে শক্তি যে কনভার্ট হচ্ছে সেটা কিসে কনভার্ট হচ্ছে সেটা আমাদের লিখতে হবে। তড়িৎকোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ ব্যাটারির মধ্যে কী থাকে রাসায়নিক শক্তি, সেটা কিসে কনভার্ট হয়, তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। 2 বা তার বেশি সংখ্যক সেলের সমবায়কে কী বলে, উত্তর হবে দেখো ব্যাটারি বলা হয়। 2টি অপচলিত শক্তির নাম লেখো, উত্তর হবে জোয়ারভাটা শক্তি, সৌরশক্তি, আরও অনেক কিছু হতে পারে। ফিউজ তারে কী কী উপাদান থাকে, টিন এবং সীসা থাকে। ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়, উত্তর হবে নাইক্রোম তার। তড়িৎচুম্বকের 2টি বৈশিষ্ট্য এটা একটু আগে পড়লাম। চলো নেক্সট প্রশ্ন যায়, বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে, উদাহরণ দাও, আলোর প্রতিফলন যখন অমসৃণ তলে ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ঘরের দেওয়াল বা বইয়ের পাতা ইত্যাদির উপর আলোর প্রতিফলন হলো বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট প্রশ্ন, নির্মল জ্বালানির 2টি সুবিধা লেখো, উত্তর হবে নির্মল জ্বালানি যথেষ্ট কম পরিবেশ দূষণ ঘটায়, দহন শেষে কোনো ছাই জাতীয় আবর্জনা উৎপন্ন হয় না, উদাহরণ বায়োগ্যাস, এলপিজি, সিএনজি। 1 নম্বর, গুচ্ছমূল দেখা যায়, ধানে গুচ্ছমূল দেখা যায়। নেক্সট, মিষ্টি গন্ধের পাতা হলো, এক্ষেত্রে লেবুর ক্ষেত্রে মিষ্টি গন্ধ আমরা বলতে পারি, অর্থাৎ এটা ফ্লেভারটা বোঝা যাচ্ছে। 3 নম্বর, সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায়, এটা হবে কলা গাছের সমান্তরাল শিরোবিন্যাস দেখা যায়। নেক্সট দেখো 1 নম্বর, বন্ধ নর্দমা বা সেফটি ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তার নাম কি, উত্তর হবে দেখো বন্ধ নর্দমা বা সেফটি ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তার নাম হলো হাইড্রোজেন সালফাইড, যার সংকেত হচ্ছে H2S। জর্ডান ডেড সিতে ড্যাশের পরিমাণ বেশি থাকে বলে সেখানে কোনো মাছ বাঁচতে পারে না, উত্তর হবে লবণের পরিমাণ বেশি থাকে বলে সেখানে কোনো মাছ বাঁচতে পারে না। 3 নম্বর, মটর বা ছোলাতে মিদভেদী অঙ্কুরোদগম দেখা যায়, সত্য না মিথ্যা, এটা মিথ্যা হবে কারণ এক্ষেত্রে মিদবর্তী অঙ্কুরোদগম দেখা যাচ্ছে মটর বা ছোলাতে। নেক্সট, জবাফুলের গঠনের প্রধান কয়েকটি অংশ, তো এক্ষেত্রে দেখো লক্ষ্য করে দেখো জবাফুলের গঠনের প্রধান যে কয়েকটি অংশ রয়েছে তা হলো ভিতি, দলমণ্ডল, পুঙ্কেশ্বর, গর্ভকেশ্বর, চক্র, অর্থাৎ এক্ষেত্রে 4টি অংশ রয়েছে। স্বপরাজগতের পরাজগের সংখ্যাটা একটু আগে বললাম। সমুদ্রের মাছ কী করে নিজের দেহের জলের পরিমাণ স্বাভাবিক রাখে, উত্তর হবে দেখো অত্যন্ত অল্প পরিমাণে মূত্র ত্যাগ করে দেহ থেকে লবণ বের করার মাধ্যমে জলের পরিমাণ স্বাভাবিক রেখে।
তারপর দেখো একটা ইম্পর্টেন্ট ছবি অনেক সময় দেয় তোমাদের পরীক্ষায়, অবশ্যই বই থেকে এটা প্র্যাকটিস করবে। একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো এবং চারটি স্তবক চিহ্নিত করো, অবশ্যই পড়ে রেখো। নেক্সট আরেকটি সেট দেখো, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কী হবে? ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট একটি চুম্বক পদার্থের নাম হলো লোহা। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের কোন তৈরি? এটা হবে টাংস্টেন। একটি সর্ববস্তু সূর্য। সাদা আলোর কয়টি রঙের সমষ্টি? সাতটি। কুড়িবিন্দু কী? যে বিশেষ তাপমাত্রায় চুম্বক উত্তপ্ত করলে তার চুম্বক ধর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেই তাপমাত্রাকেই বলা হয় কুড়িবিন্দু। এলইডির পুরো নাম লাইট ইমিটিং বাল্ব। ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়? উত্তর হবে নাইক্রোম তার। বন্ডের সাতটি রঙের নাম বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। চুম্বকের ধর্মগুলি, চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, চুম্বকের দিক নির্দেশ ধর্ম আছে, চুম্বকের একটি মেরু থাকে না। দুটি পরিবেশ সংক্রান্ত শক্তির নাম কী হবে? সৌরশক্তি, তারপর বলতে জোয়ার ভাটার শক্তি, বায়ুশক্তি ইত্যাদি। শ্বাসমূল দেখা যায় গড়ানে। ফুলের যে অংশটি ফলে পরিণত তার নাম হচ্ছে ডিম্বাশয়। রূপান্তরিত মৃদগত কাণ্ড সেটা কী হবে? আলু গাছে। আমের কোন অংশ আমরা খেয়ে থাকি? মধ্যত্বক খেয়ে থাকি। মটর ছোলা ইত্যাদিতে মিদভেদি দেখা যায়। ওআরএস এর পুরো নাম হচ্ছে কি? ওরাল ডিহাইড্রেশন সলিউশন। জেকবসন অর্গান হচ্ছে সাপ। উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি হলো কি? খাদ্যবস্তু বাষ্পমোচন করা এবং শ্বাসবায়ুর আদান প্রদান ঘটানো। স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের সংজ্ঞাটা আগে পড়লাম। যাই হোক, তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন অবশ্যই ফলো করবে। বইয়ের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তার উপর ডিপেন্ড করে কিন্তু বইভিত্তিক সাজেশন দেখো, লিঙ্ক পাবে, অবশ্যই সেগুলো ফলো করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।